অন্তর্ভুক্তি ব্যাংকিং এর যে কনসেপ্টটা এখন সেন্ট্রাল ব্যাংক চালুতি ব্যাংকিংটা অন্তর্ভুক্তি ব্যাংকিং এর ইনফরমেশন সিস্টেম সেখানকার একটি শাখা হচ্ছে ব্যাংকিং অন্তর্ভুক্তি। 19 বছর পার হওয়ার পরেও বড় বড় ব্যাংকগুলো আছে, আমরা ফরচুন 500 এর কথা আপনারা জানেন, ফরচুন 500 এর লার্জেস্ট ব্যাংক সেভেন, কিন্তু সেই র্যাঙ্কিং ব্যাংক এটা লার্জেস্ট ব্যাংক সেটা কি সেফেস্ট ব্যাংক সেটা কিন্তু এখন প্রশ্নবোধক। আপনার যে উত্তর আমেরিকায় কিংবা ইউরোপে বর্তমানে সেই সেফেস্ট ডেফিনেশনটা সংজ্ঞাটা পরবর্তীতে আবার পরিবর্তন হয়ে আরেকটা জায়গায় দাঁড়ায়, তো সেফের ডেফিনিশনটা বরাবরই এক সময়ের সাথে সাথে এক পর্যায়ে থেকে আরেক পর্যায়ে চলে যায়। কিন্তু আপনারা খেয়াল করবেন যে ব্যাংকের প্রতি আস্থা, হয়তো আপনারা অনেক সময় খেয়াল করেন আপনারা লেখেনও পত্র পত্রিকা ব্যাংকের প্রতি আস্থা কমে যাচ্ছে, ব্যাংকের বেশ কয়টা ব্যাংকের পাশাপাশি আমরা কমিয়ে এনেছি, সেটা প্রায় কিংবা নিরাপদের একটা সূচক। ঋণের গ্রাহক তাদের অনেক বছর ধরে চলে আসছে এবং রিসিডিউ হয়ে আসছে সেগুলিকে আমরা করতে দেইনি, আমরা মনে করি যেগুলি মনে করেছি তা ঘোষণা করি এবং এটা জেনে শুনেই করি। নিয়মের অনেক ফাঁক ছিল, আমরা এটাকে লস না করে প্রফিটে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি, কারণ এই যে পরিমাণ আমরা লস করেছি সেটা আমরা প্রভিশন করে রেখেছি যাতে ভবিষ্যতে আমরা যদি এই টাকাটা করে এসে আবার শেষ কোয়ার্টারে এসে আমরা টার্মোয়েল গেল, টার্মোয়েলটা আমরা দেখতে পেয়েছি যার জন্য আমাদের পরিকল্পনাগুলি আমরা করতে পেরেছিলাম। ইন অল ব্যাংকস আর ভেরি হাই, কারণ সে কর্মী ছাঁটাই করে তারা প্রফিট করে, কারণ তারা জানে যে এই বছর প্রফিট আমাদের দেশে এই উপমহাদেশে এই পরিকল্পনাটা অত্যন্ত দুর্বল কাজ, কর্মী কমে কাজ কমে গেছে, আমরা কর্মী কমাই না, আমরা কর্মীদের ইনক্রিমেন্ট বন্ধ করি না, আমরা তাদের প্রমোশন বন্ধ করি না, সবই চালিয়ে দেয়, কিন্তু একটা জায়গায় আমরা হাত দিয়ে ছিল সেটাকে 14.5% নিয়ে এসেছি, তার মানে 2%-এর মতো কমিয়ে এনেছি। আর এই মাসে গত এক বছরে আমরা ঋণের এরকম একটা কারণ যেখানে কিন্তু তাদের শেয়ার হোল্ডারদের সময় মতো তাদের যে অনেকটা পুষিয়ে আনার চেষ্টা করছে, পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর নতুন বিনিয়োগকারী আস ঋণের পরিমাণ দেওয়া সেখানে 50 টাকা ব্যবহার আছে সেটাকে 100 টাকার কাছাকাছি করে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এগুলো হচ্ছে সেখানে কিন্তু এটা যারা পেনশন ইয়ার যারা ডিপোজিট রেখে এ দেশে চলে তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত কষ্টকর কাজ। আমরা চিন্তা করেছি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের কর্মী, আপনারা দেখবেন কাজ সৃষ্টি করে আর বাকিরা হচ্ছে সাপোর্ট পিপল। সো ট্যালেন্টকে আমরা পরিচর্যা করার জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছি, কিন্তু একজন কর্মী গেলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেটাকে পুষিয়ে নেওয়ার অবকাশ আছে একটা ট্যালেন্টের। আপনারা দেখেন যে অনেক সময় আমাদের অনেকে পরি মানে রিপ্লেস করা যায় না, এই ধরনের আমরা তৈরি করা ট্যালেন্ট আমাদের ব্যাংকে 19 বছর কাজ করছে আস্তে আস্তে ট্যালেন্ট হচ্ছে, এদেরকে আমরা পরিচর্যা করার জন্য আমরা যথেষ্ট রকম পরিচয় আমরা এখন ফাইন্যান্স করি না, যারা অফলাইন প্লেন নিয়ে আসে ওদের আমরা করি, এই জন্য স্যার নিরাপদতম কিংবা নিরাপদ সেই সেই জিনিসটা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আমার কর্মচারীদের সবাইকে আমি ওই মোটিভেশনে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা যদি হয় এই চারটা সূচক বেটার প্রফিট পাওয়ার একটা বিরাট অংশ প্রাইভেট ব্যাংক যেটা মনে করে সেটা হচ্ছে অনেকেরই ফাউন্ডেশন আছে প্রাইভেট বিভিন্ন ব্যাংকে, তারা কি কাজ করে আপনার সাম্প্রতিক বন্ধুরা দেখতে পেয়ে আমাদের ফাউন্ডেশন কয়েকটা সেই ধারাটা যেটা 7.3
সেখানে বলা আছে যে ব্যাংকের দায়বদ্ধতা কোথায়, বলা ওই ধারায় বলা আছে যে আমরা আমরা ব্যাংকের মাধ্যমে আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন স্কিল রিসোর্স একটা ব্যাংকের সম্পদ, তো আমরা দেখেছি আপনাদের ব্যাংক থেকে সবচেয়ে বেশি স্কিল রিসোর্স এবং স্কিল রিসোর্স আমরা দেখেছি আউট অফ সিম এস ওয়াই যেটা আমাদের ব্যাংকে আরো বেশি আপডেট করা কথা ছিল, এবং আমাদের ব্যাংকে যারা এসএমইতে ছিল সিন্ডিকেশনে ছিল তারা কিন্তু আউট অফ সিম এর মাধ্যমে একটা ব্যাংকে সম্পদ সেটা অনেক ব্যাংকে লক করছে যে তার ফিনান্সিয়াল ব্যাকআপ তার ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একটা ব্যাংকে ধন্যবাদ।